পেনভিশন টিভি প্রেজেন্টস। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ফারায়েজ শেখার সহজ পাঠ অনুষ্ঠানে। পেনভিশন টিভি কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান এটি। আমরা পেনভিশন টিভির পক্ষ থেকে সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের 13তম পর্ব চলবে ইনশাআল্লাহ। এই পর্বে আমরা আউল সম্পর্কে জানব। আউল হচ্ছে ফারায়েজের বিশেষ একটি আলোচনা, আল আউল। আউল শব্দের আরবি প্রতি শব্দ যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আজ-জিয়াদা, অতিরিক্ত হওয়া। এখানে সাধারণত যেটা হয়ে থাকে যে আসহাবে ফারায়েজ যারা আছে, আসহাবে ফারায়েজদের মধ্যে সম্পদ বন্টন করতে গিয়ে দেখা যায় যে যেই সংখ্যা দিয়ে আমরা বন্টন করব, অর্থাৎ তাদের যে মাখরাজ আছে, এই মাখরাজ বা লসাগুর ভিত্তিতে আমরা তাদের মধ্যে সম্পদ বন্টন করব আসহাবে ফারায়েজদের মধ্যে। তো বন্টন করতে গিয়ে দেখা যায় যে মূল মাসালা যেটা আছে বা মাখরাজ যেটা আছে, মাখরাজের চেয়ে বেশি অংশের প্রয়োজন হয়ে যাচ্ছে। ধরা যাক যে আমরা আসহাবে ফারায়েজদের মধ্যে ছয় দিয়ে বন্টন করেছি সম্পদকে, ছয় ভাগে ভাগ করেছি, কিন্তু তাদের ভাগের প্রয়োজন হয়ে গেছে সাতটি। এখানে যারা নাকি অংশীদার তাদের অংশের সংখ্যাটা বেড়ে গেছে। এই যে সংখ্যা বেড়ে যাওয়া, এটাকে ফারায়েজের পরিভাষায় আউল বলা হয়ে থাকে। তো আমরা আগেই জেনেছি যে মাখরাজ বা মৌলিক লসাগু হচ্ছে সাতটি, সাতটি মৌলিক মাখরাজ আছে আউলের ক্ষেত্রে। আমরা সেগুলোর দিকে নজর রাখতে হবে যে কোন কোন মাখরাজের মধ্যে আউল হয় এবং কোন কোন মাখরাজের ক্ষেত্রে আউল হয় না। আমরা জানি যে মোট মাখরাজ হচ্ছে সাতটি, সেগুলো হলো দুই, তিন, চার, ছয়, আট, বারো এবং চব্বিশ। এই সাতটি মাখরাজ আছে। এই সাতটি মাখরাজের মধ্য থেকে তিনটি মাখরাজ বা তিনটি লসাগু, তিনটি মৌলিক মাসালা, যেগুলোর ক্ষেত্রে আউল হয়ে থাকে, অর্থাৎ এগুলো বেড়ে যায়, আর চারটির ক্ষেত্রে আউল হয় না। এই দুই, এটার জন্য কোনো আউল নেই, তিনের কোনো আউল নেই, চারের আউল নেই, আটের আউল নেই। এই চারটি সংখ্যার ক্ষেত্রে পরিবর্তন হয় না, আর বাকি যেই তিনটি সংখ্যা আছে ছয়, বারো এবং চব্বিশ, এগুলোর ক্ষেত্রে আউল হয়ে থাকে। তো আমরা পর্যায়ক্রমে সবগুলোই জানব। ছয়, এই সংখ্যাটির আউল হয় সাত, আট, নয়, দশ, অর্থাৎ আমরা মাসালা নির্ধারণ করব ছয় দিয়ে, কিন্তু ছয়কে সাত ভাগ করতে হতে পারে, ছয় ভাগকে আট ভাগ করতে হতে পারে, নয় করতে হতে পারে, দশ করতে হতে পারে, এভাবে দশ পর্যন্ত আউল হতে পারে। বারো সংখ্যাটি, এটির আউল হবে শুধু বেজোর হিসাবে, অর্থাৎ বারো সংখ্যাটি ১৩ আউল হতে পারে, ১৫ হতে পারে এবং ১৭ হতে পারে, অর্থাৎ বারোর আউল হবে তিনটি, ১৩, ১৫, ১৭। আর এই ২৪ সংখ্যাটি, এই সংখ্যাটির আউল একটি আউল আছে, সেটি হচ্ছে ২৪ সংখ্যাটি ২৭ আউল হতে পারে, একটি আউল। তো আমরা পর্যায়ক্রমে এই তিনটি মাখরাজের আউলের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমরা ছয়ের আউল, অর্থাৎ একটি মাসালা আমরা নির্ধারণ করব ছয় দিয়ে, সেই ছয়কে আবার সাত ভাগ করা লাগতে পারে। মনে রাখতে হবে আউলের ক্ষেত্রে আসাবারা কোনো অংশ পাবে না, কারণ আসাবে ফারায়েজ যারা আছে, আসাবে ফারায়েজদেরকে দিতে গিয়েই আমরা সম্পদ দিতে পারছি না। অতএব আসাবা যদি থাকে সেখানে আসাবারা কোনো সম্পদ পাবে না, এটা হচ্ছে আউলের বৈশিষ্ট্য। আমরা ছয়ের আউলটা একটু দেখি কত কত হচ্ছে। প্রথম হলো এই ছয়ের আউল সাত হতে পারে, ছয়ের আউল হবে সাত। কিভাবে হয় আমরা একটু দেখি। ধরে নিলাম কোনো ব্যক্তির
কোনো নারী মারা গেছে, তার স্বামী জীবিত আছে, তার দুইজন বোন জীবিত আছে, সহোদর বোন দুইজন জীবিত আছে, তো আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে কি হয় যে বোন আছে দুইজন, সহোদর বোন, বোন আরও একজন, এই দুইজন বোন আছে, সাথে মৃত নারীর স্বামী জীবিত আছে। এখন নিয়ম মতো আমরা যা করব যে দুইজন বোন আছে, এই দুই বোনকে আমরা সম্পদের তিন ভাগের দুই ভাগ দেব, সলিউশন দেব, আর স্বামীকে দিতে হবে অর্ধেক, যেহেতু সন্তান নেই সেহেতু স্বামীকে আমরা দিতে হবে সম্পদের অর্ধেক। তাহলে আমরা দেখি কিভাবে হচ্ছে, ছয়টা সাত হয়ে যাবে কিভাবে, আমরা জানি যে বোনেরা পাবে তিন ভাগের দুই ভাগ, আর যোগ স্বামী পাবে দুই ভাগের এক ভাগ, তাহলে দুই আর তিনের লসাগু হচ্ছে ছয়, এটা হলো আমাদের মাসালা বা মাখরাজ, মাখরাজ ছয় পেলাম আমরা। তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি দুই হয়, দুই দিয়ে দুইকে গুণ করলে হয় দুই দুগুণে চার, যোগ দুই দিয়ে ছয়কে ভাগ করলে হয় তিন, এক দিয়ে গুণ করলে হয় তিন একে তিন, তাহলে সমান সমান দাঁড়ালো ছয় ভাগের সাত। আমরা ছয় দিয়ে মাসালা ধরলাম কিন্তু আমাদের ভাগ করা লাগছে সাতটি। এখানে যা হচ্ছে সেটা হলো প্রত্যেক অংশীদারের অংশে কিছু কিছু করে সম্পদ কমে যাচ্ছে, তাদের ভাগগুলো বেড়ে যাচ্ছে, ভাগ যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু এটাকে আউল বলা হয়ে থাকে। আমরা এবার অংশীদারদের মধ্যে একটু ভাগ করে দেই, আমরা মাসালা নির্ধারণ করব, ছয়ের আউল সাত হচ্ছে, এটা আমরা মাসালা নির্ধারণ করে দেখিয়ে দিই যে মাসালা ধরলাম আমরা ছয় দিয়ে, ছয় থেকে দুই বোন পাবে তিনের দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ পেলে আমরা দুই দুগুণে চার দিয়ে দিলাম, দুয়ে দুয়ে চার চলে গেল, আবার ছয় থেকে স্বামী পায় অর্ধেক মানে তিন পেল সে, তাহলে কি দাঁড়াচ্ছে তিন দুয়ে পাঁচ দুয়ে সাত, এর সমান সমান সাত, এটা হচ্ছে টোটাল। আর আমরা এখানে ছয়কে দেখায় দেব যে আউল, এই আউল হচ্ছে সাত, এটা আমরা দেখায় দেব, ছয়টা সাত হলো আউলের মাধ্যমে। এরপরে আমরা দেখব যে ছয় আউলের মাধ্যমে আট হতে পারে, ঠিক একই মাসালাকে আমরা যদি আরেকটু বর্ধিত পরিসরে দেখাই, ধরে নিলাম বোন আছে, সহোদর বোন আছে দুইজন, সহোদর বোন দুইজন আছে, ধরে নিলাম সাথে মৃত ব্যক্তির মা জীবিত আছে, মাতা আছে, আর আছে কি স্বামী, স্বামী আছে। এখন আমরা জানি যে দুই বোন তিন ভাগের দুই ভাগ পায়, দুই বোন পাবে তিন ভাগের দুই ভাগ, মা পাবে ছয় ভাগের এক ভাগ, আর স্বামী পাবে অর্ধেক, এখানেও স্বামী অর্ধেক পাবে কারণ সন্তান নেই। তাহলে আমরা কি করব, এইভাবেই তাদেরকে দিয়ে দেব যে আমরা ছয় থেকে দুই বোনকে দেব চার, দুয়ে দুয়ে চার দিয়ে দিলাম, কেন দিলাম যে ওরা তিন ভাগের দুই ভাগ পায়, তিন ভাগের দুই চলে আসছে, এখানে মা পাবে কত ছয় থেকে এক, সুদুস পাবে মা, আবার স্বামী পাচ্ছে অর্ধেক, তাহলে ছয় থেকে অর্ধেক মানে তিন, এই সমান সমান হয়ে গেল আট, তাহলে ছয় সংখ্যাটা আট হয়ে গেল। আমরা এখানে আউল দেখাবো আট, আউল হচ্ছে আট, আউল আট দেখালাম আমরা। অতএব এভাবে আমাদেরকে ভাগ করতে হবে, আউল হয়ে গেল আট, এটা হচ্ছে ছয়ের আউল আট। এরপরে আমরা এটাকে আরও একটু বর্ধিত পরিসরে দেখতে পারি, ধরে নিলাম যে বোন আছে দুইজন, সহোদর বোন দুইজন আছে, এই সহোদর বোনের সাথে আমরা যদি ধরে নেই যে একজন বৈপিত্র্য বোন আছে, একজন বৈপিত্র্য বোন আছে, দেখালাম বই পিত্র
বোন একজন আছে আমরা ধরে নিলাম, তাহলে কি দাঁড়াবে? বৈপিত্র বোন, সাথে আছে মাতা, আর আছে স্বামী। এখন আমরা কি করব, যে বোন দুইজন তারা ছয় থেকে চার পাবে, মানে সলিউশন পাবে। দিয়ে দিলাম আমরা বোনদেরকে দুয়ে দুয়ে চার। বৈপিত্র বোন আছে একজন, একজন থাকার কারণে পাবে ছয় ভাগের এক ভাগ, আমরা ছয় থেকে এক দিয়ে দিলাম। মা ছয় ভাগের এক ভাগ পাবে তার নির্ধারিত অংশ, স্বামী পাবে অর্ধেক, মানে ছয় থেকে তিন পাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, আমাদের ছয়ের আউলটা দাঁড়াবে নয়, তিন একে চার একে পাঁচ আর চারে নয়, এই সমান সমান নয়। তাহলে এখানে আমরা পাচ্ছি ছয়ের আউল নয় হয়ে গেল। আমরা যদি মনে করি যে এটাকে আরও বর্ধিত পরিসরে দেখানো যায় কিনা, তাহলে আমরা দেখাবো। এক্ষেত্রে ছয়ের আউলটা দশ হয়ে যাবে। যেমন আমরা ধরে নিলাম যে বোন আছে দুইজন, বোন, এরপরে বৈপিত্র বোন, বৈপিত্র বোন আমরা ধরলাম দুইজন আছে, বৈপিত্র বোন ধরে নিলাম, মা আছে জীবিত, স্বামী আছে, স্বামী আছে। এখানে আমরা কি করব, সহোদর বোন তাদেরকে এই ছয় থেকে চার আবার দিতে হবে, অর্থাৎ তারা তিন ভাগের দুই ভাগ পেয়ে যাচ্ছে, তিন ভাগের দুই ভাগ। বৈপিত্র বোন আছে দুইজন, দুইজন থাকার কারণে তারা তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবে, তাহলে আমরা ছয় থেকে তাদেরকে দিয়ে দেব দুই, এই তিন ভাগের এক ভাগ পেয়ে গেল। মা পাবে ছয় ভাগের এক ভাগ, মাকে আমরা দিয়ে দেব ছয় ভাগের এক। স্বামীকে দিয়ে দিতে হবে তিন, মানে ছয় থেকে তিন দেব, আর অর্থ হচ্ছে ছয় থেকে অর্ধেক পেয়ে গেল সে। এখানে যোগ করলে কি দাঁড়ায়, তিনে আর একে চার, একে পাঁচ একে ছয়, ছয় আর চারে দশ, অর্থাৎ টোটাল দাঁড়ালো দশ। এই ছয়ের আউলটা আমরা এখন পেলাম দশে, ছয়ের আউল হচ্ছে দশে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে ছয় সংখ্যাটি আউল সাত হতে পারে, এটির আউল আট হতে পারে, নয় হতে পারে, দশ হতে পারে। আশা করি এটা অবশ্যই সবাই হৃদয়ঙ্গম করতে পেরেছ। এরপরে আমরা যাব বারোর আউলে, অর্থাৎ বারো সংখ্যাটি কিভাবে আউল হয় সেটা আমরা দেখব। আগেই বলেছি যে বারো সংখ্যাটি তিনটি আউল গ্রহণ করে, তিন প্রকার আউল হয় বারোর ক্ষেত্রে। বারো সংখ্যাটি ১৩ হতে পারে, ১৫ হতে পারে, ১৭ হতে পারে। আমরা দেখে নেই কীভাবে হচ্ছে। ধরে নিলাম কোনো পুরুষ মারা গেছে, তার স্ত্রী জীবিত আছে, এক্ষেত্রে স্ত্রীকে আমরা সম্পত্তি দেব। আর যদি ধরি যে তার বোন আছে দুইজন, বোনকে সম্পত্তি দেব। তাহলে আমরা সেভাবে শুরু করি যে মারা গেছে পুরুষ আর তার স্ত্রী আছে, স্ত্রী আছে, সহোদর বোন আছে দুইজন, সহোদর বোন দুইজন আছে, সাথে আমরা ধরলাম যে তার মাতা জীবিত আছে, মা আছে। এখন আমরা কি করব, তাদের এই অংশগুলো আমরা ভাগ করে দেব। স্ত্রী সন্তান না থাকার কারণে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ, যোগ সহোদর বোন দুইজন আছে, দুইজন সহোদর বোন তিন ভাগের এক ভাগ, দুই ভাগ পাবে, তিন ভাগের দুই ভাগ পাচ্ছে দুইজন সহোদর বোন। আর মা আছে, মা পাবে ছয় ভাগের এক ভাগ, এই ছয় ভাগের এক ভাগ মা পেল একাধিক বোন থাকার কারণে। বোন যদি একাধিক থাকে বা ভাই যদি একাধিক থাকে, একাধিক ভাই বোনের কারণে মা ছয় ভাগের এক ভাগ পায়। এখন আমরা কি করব, ছয় তিন চারের লসাগু করব, এই ছয় তিন চারের লসাগু হচ্ছে বারো, অর্থাৎ মাসালা বারো দিয়ে হবে, মাখরাজ বারো হবে। চার দিয়ে বারোকে ভাগ করলে হয় তিন, এই তিন একে তিন, যোগ
তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় চার, চার দুগুণে আট, যোগ ছয় দিয়ে বারোকে ভাগ করলে হয় দুই, দুই একে দুই, সমান সমান দাঁড়াচ্ছে বারো ভাগের তেরো, অর্থাৎ দুই আর আটে দশ, তিন তেরো। এখানে আমরা কি পাচ্ছি, যে বারোর আউল তেরো পাচ্ছি। আমরা যদি সম্পদটাকে ওইখানে বসাই তাহলে কিভাবে সেটাকে বসাতে হবে আমরা একটু দেখে নেই। আমরা পেলাম যে মাখরাজ হচ্ছে বারো, বারো থেকে আমরা স্ত্রীকে চার ভাগের এক ভাগ দেব, মানে তিন দিয়ে দেব। বোন আছে দুইজন, দুই বোনকে আমরা দেব তিন ভাগের দুই ভাগ, তাহলে বারো থেকে আমরা চারে চারে আট দিয়ে দেব। এই চারে চারে আট দিয়ে দিলাম, মা পাবে ছয় ভাগের এক ভাগ, আমরা বারো থেকে দুই দিয়ে দেব ছয় ভাগের এক ভাগ। তাহলে টোটাল কী দাঁড়ায়, দুই আর চারে ছয়, ছয় চার দশ, দশে আর তিনে তেরো, তাহলে বারোর আউল হচ্ছে তেরো, আউল তেরো হলো বারোর আউল। এরপরে আমরা দেখব যে বারোর আউল কিভাবে পনেরো হয়। আমরা এখানে পেলাম যে স্ত্রী আছে, বোন আছে দুইজন, মা আছে। আমরা যদি ধরি যে এখানে একজন বই পিত্রেও বোন আছে, একজন বই পিত্রেও বোন আছে, আমরা ধরে নিলাম বই পিত্রেও বোন আছে, ধরে নিলাম একজন, তাহলে নিয়ম মতো একজন বই পিত্রেও বোন ছয় ভাগের এক ভাগ পাবে, অতএব বারো থেকে পাচ্ছে দুই। এই বই পিত্রেও বোন একজন যুক্ত হওয়ার কারণে বারো থেকে দুই পাচ্ছে। এখানে কী দাঁড়াবে, যে আমাদের সংখ্যাটা তখন হয়ে যাবে দুইয়ে দুইয়ে চার, চারে আট, চার বারো আর তিনে পনেরো, এ সমান সমান পনেরো হবে। তাহলে আউলটা হবে কত, বারোর আউল হয়ে যাবে তখন পনেরো, এই পনেরো হয়ে যাবে বারোর আউল। এটা হচ্ছে বারোর দ্বিতীয় আউল। বারোর আউল সতেরো হতে পারে, সতেরো কীভাবে আমরা একটু দেখে নেই। আমরা ধরে নিলাম যে বৈপিত্র বোন দুইজন আছে, যদি আমরা আরও একজন বৈপিত্র বোন দেখাই, বৈপিত্র বোন আরও একজন দেখালাম আমরা, তাতে কী দাঁড়াবে, আমরা জানি যে বৈপিত্র বোন যদি একাধিক থাকে তাহলে সম্পদের তিন ভাগের এক ভাগ পায়, তাহলে বারো থেকে পাবে কত, তিন ভাগের এক ভাগ মানে চার পাবে, তাহলে বৈপিত্র বোনদেরকে আমরা দুয়ে দুয়ে চার দিয়ে দেব, দুয়ে দুয়ে চার। এখানে কিভাবে দিলাম, যে বারো থেকে তিন পেয়েছে স্ত্রী, মানে চার ভাগের এক ভাগ, বারো থেকে এই চারে চারে আট পেয়েছে সহোদর বোন, তিন ভাগের দুই ভাগ, আবার মা বারো থেকে পেয়েছে ছয়, দুই, ছয় ভাগের এক ভাগ। বৈপিত্র বোন দুইজন আছে, বারো থেকে চার পেলো, দুই দুই চার পেলো, মানে এখানে তারা তিন ভাগের এক ভাগ পেলো, তাহলে মোট কী দাঁড়ালো, বারো থেকে আমরা এটা পেয়ে গেলাম সতেরো, অতএব বারোর আউল সতেরো, বারোর আউল হচ্ছে সতেরো। এভাবে আমরা বারোকে তেরো, পনেরো, সতেরো, এই তিন প্রকার আউল করা লাগতে পারে। আউলের সর্বশেষ মশালা হচ্ছে চব্বিশের আউল হবে সাতাশ। এই মশালাটাকে চব্বিশের আউল সাতাশ, এই মশালাটাকে মশালায় মিম্বরিয়া বলা হয়ে থাকে। বর্ণিত আছে হাদিসের মাধ্যমে, এটা জানা গেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, তখন একজন সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন যে আমিরুল মুমিনিন, কোনো ব্যক্তির কন্যা আছে দুইজন, পিতামাতা জীবিত আছে, আর একজন স্ত্রী আছে, স্ত্রী আছে
দুই কন্যা আছে, পিতামাতা আছে, এমত অবস্থায় তার সম্পদ কত ভাগে ভাগ হবে, কত দিয়ে ভাগ করতে হবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বললেন যে তার সম্পদ 27 ভাগে ভাগ হবে। যেহেতু মিম্বরে দাঁড়িয়ে এই মাসালার সমাধান দিয়েছেন, এই জন্য এই মাসালাটাকে মাসআলায় মিম্বরিয়া বলা হয়ে থাকে। তো আমাদের দেশে এই মাসালাটা এভাবেই প্রচলিত আছে, মাসালা মিম্বরিয়া হিসাবে, এবং 24-27 এটাই আমাদের হানাফি মাজহাবে গ্রহণযোগ্য মাসালা। আমরা একটু দেখে নিই কীভাবে হচ্ছে। 24 হবে 27। আমরা ধরে নিলাম যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার মাতা জীবিত আছে, মাতা পিতা জীবিত আছে, কন্যা জীবিত আছে দুইজন, আর আছে স্ত্রী। এখানে প্রত্যেকের অংশ কিভাবে তারা পাবে সেটা আমরা দেখে নেই। আমরা জানি মা পাবে 6/1, বাবা পাবে 6/1, দুই কন্যা পাবে 3/2, স্ত্রী পাবে 8/1, 8/1 স্ত্রী পাবে। এখন আমরা যদি লসাগু করি কি দাঁড়ায়, 8, 3, 6, 6, এগুলোর লসাগু হবে 24 লসাগু হবে। এই 24 হবে আমাদের মাখরাজ বা মাসালা, এই 24 হচ্ছে আমাদের মাখরাজ বা মাসালা। এখন এটা কিভাবে 27 আমরা একটু দেখে নেই। 6 দিয়ে আমরা যদি 24 ভাগ করি 4 হয়, তাহলে 4 যোগ 6 দিয়ে আবার 24 ভাগ করলে 4 যোগ 3 দিয়ে 24 ভাগ করলে হয় 8 দিয়ে আবার 2 যদি আমরা গুণ করি, 8 × 2 = 16, মানে 3 দিয়ে 24 ভাগ করলাম, 3×8=24, 8 দিয়ে আবার 2 গুণ করলে 8×2=16, যোগ 8 দিয়ে আমরা যদি 24 ভাগ করি 3 হয়, 3×3। এখানে আমরা লক্ষ্য করেছি মায়ের অংশ 4, বাবার অংশ 4, দুই বোনের দুই কন্যার অংশ 16, আর স্ত্রীর অংশ 3। আমরা এখন এখানে ভাগ করে দেব, 24 থেকে মাকে দেব 4, বাবাকে দেব 4, কন্যা দুইজনকে আমরা 8, 8, 16 দিয়ে দিলাম, মানে 3/2, আর স্ত্রীকে আমরা দিয়ে দিলাম 3, তাতে কি দাঁড়ালো, সমান সমান দাঁড়ালো 3×8=11, 11×8=19, 19×4=23, 23×4=27। এই 24 আউল হচ্ছে 27, তাহলে আমরা এখানে লিখে দেব আউল 27। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আউলের মাসালাগুলো এভাবে হয়। আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই ধরনের আত্মীয় স্বজন আসতে পারে, আসাবে ফারায়েজ আসতে পারে, যদি আসে তাহলে এভাবে আমাদেরকে ভাগ করে দিতে হবে। আমার বিশ্বাস যে শিক্ষার্থীবৃন্দ আউলের মাসালাগুলোকে অত্যন্ত মনোযোগের সাথে হৃদয়ঙ্গম করতে পেরেছে এবং এটাকে বাস্তবে প্রয়োগ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করে এটাকে বাস্তব সমাজে প্রয়োগের তৌফিক দান করুন। আমিন।